নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জুলাই 2023, আপনি মেষ রাশির মানুষ, আপনার কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, কি রেজাল্ট পেতে চলেছেন, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, এটা সম্পূর্ণ ইঞ্জিনিয়ার রাশিফল, এটা ব্যক্তিকেন্দ্রিক রাশিফল না। বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আগামী জুলাই মাসে আপনাদের স্বাস্থ্য, আপনাদের কেরিয়ার, আপনাদের ভাগ্য, কর্ম, বিবাহ, প্রেম, শিক্ষা সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনুন। আলোচনাটা শুরু করা যাক। আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এই জুলাই মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, কি ঘটনাগুলো ঘটতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি শুনুন। এবং ভিডিওর শেষে আমি কিছু উপায় আপনাদেরকে বলবো, যেটা আপনারা যদি করেন বিশেষভাবে এই মাসটা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল দিবে। দেখুন, আপনি মেষ রাশির মানুষ, আপনার একাধিক প্রশ্ন থাকতে পারে যে জুলাই মাসে আমার কোন কোন দিকগুলোতে লাভ হতে পারে, কোন কোন দিকে সমস্যা আসতে পারে, সমস্ত কিছু প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যেই কিন্তু রয়েছে। প্রথম আসি স্বাস্থ্য। আপনাদের রাশির অধিপতি মঙ্গল কোথায় অবস্থান করছে? ঠিক পঞ্চমভাবে অবস্থান করছে। দেখুন, পঞ্চমভাবে মঙ্গল কিন্তু তুঙ্গ গৃহে অবস্থান করছে, অর্থাৎ মঙ্গল কিন্তু সিংহ রাশিতে, অর্থাৎ রাজার গৃহে প্রবেশ করছে মঙ্গল, সেনাপতি। অর্থাৎ মঙ্গলের প্লেসমেন্টে ভালো রয়েছে, কিন্তু শনির যে সপ্তম দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে, এখানে কি হবে, কিছুটা হলো লেজিনেস, অর্থাৎ আজকের কাজ কালকে করব, কালকের কাজ পরশু করব, একটু হলো লেজিনেস কিন্তু থাকবে। তবে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু ভালো একটা ফল কিন্তু দিবে। স্বাস্থ্য নিয়ে খুব একটা যে সমস্যা সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, নাম্বার ওয়ান পয়েন্ট। নাম্বার টু পয়েন্ট, আপনার শিক্ষা পঞ্চম ভাবই হচ্ছে শিক্ষা, পঞ্চমভাবে মঙ্গল অবস্থান করছে, পঞ্চমপতি আপনার তৃতীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ মিথুন রাশিতে, থার্ড হাউসে। এবং ১৬ই জুলাই থেকে মঙ্গল আপনার কর্কট রাশিতে অবস্থান করবে, অর্থাৎ যারা বিদ্যার্থীরা রয়েছে, শিক্ষার্থীরা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার ১৬ই জুলাই পর্যন্ত কিছুটা হলেও চাপ থাকবে, শিক্ষাক্ষেত্রে যথেষ্ট চাপ থাকবে, কারণ থার্ড হাউসে রবি তো কিছুটা হলেও চাপের মধ্যে দিয়ে যাবে। কিন্তু ১৬ই জুলাইয়ের পর থেকে যারা কোনো জায়গাতে অ্যাডমিশন নিতে চাইছেন বা কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন বা এডুকেশনের জায়গাটা পরিবর্তন করবেন ভাবছেন, ১৬ই জুলাইয়ের পর থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল আপনাদেরকে কিন্তু দিবে। অর্থাৎ রবি যখন চতুর্থ গৃহে কেন্দ্রে যখন রবি অবস্থান করবে, তখন কিন্তু আপনাদের শিক্ষাক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল কিন্তু দিবে। এবার আসি আপনাদের বিবাহের জায়গা। দেখুন, সপ্তম ভাবি হচ্ছে আপনার বিবাহ, সপ্তমপতি পঞ্চমভাবে অবস্থান করছে এবং মঙ্গলের সঙ্গে, খুব প্লাস পয়েন্ট। অর্থাৎ এবং সপ্তমভাবে আবার বৃহস্পতিরও কিন্তু দৃষ্টি রয়েছে। আমি একটি কথা আবারও বলছি, বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় কি না, গঙ্গা জলের মতো পবিত্র করে, যারা লাভ ম্যারেজ করতে চাইছেন, জুলাই মাসটা আপনাদের লাভ ম্যারেজের ক্ষেত্রে খুব ভালো আদর্শ সময়, বা বিয়ের জন্য যারা প্রচেষ্টা করছেন, বিয়ের জন্য কথাবার্তা হওয়া বা বিয়ে ফাইনাল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং, এটা কিন্তু দেখা যাচ্ছে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে বন্ডিং, দাম্পত্য সুখের জায়গা আপনাদের কিন্তু দেখা যাচ্ছে এই মাসে। কারণ মঙ্গল এবং শুক্র একত্রে অবস্থান করছে, লগ্নাধিপতি মঙ্গল পঞ্চমভাবে,
সপ্তমপতি পঞ্চমভাবে অর্থাৎ প্রেমের জায়গাটা, অর্থাৎ বিয়ের পরেও কিন্তু একটা নিজেদের মধ্যে ভালো একটা প্রেমের সম্পর্ক কিন্তু থাকবে, এবং লাভ ম্যারেজের ক্ষেত্রে এবং অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে দুটির ক্ষেত্রে কিন্তু শুভ ফল দিতে চলেছে। এবার আসি, আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে প্রেম কেমন দিবে? পঞ্চম ভাবই হচ্ছে প্রেম, পঞ্চম ভাবে মঙ্গল অবস্থান করছে এবং আপনার পঞ্চমপতি তৃতীয় ভাবে অবস্থান করছে এবং ষোলোই জুলাইয়ের পর থেকে চতুর্থভাবে অবস্থান করবে। আমি একটি কথা বলি, প্রেমের ক্ষেত্রে একটু হলেও আপনাদের ওভার থিঙ্কিং কিন্তু থাকবে, প্রত্যাশাটা বেশি কিন্তু থাকবে। আমি একটি কথা বলবো, ষোলোই জুলাইয়ের পর থেকে প্রেমের ক্ষেত্রে ভালো, যদিও বৃহস্পতির দৃষ্টি রয়েছে মঙ্গলের উপর, এটা একদিকে আপনাদের প্লাস পয়েন্ট দিবে, এবং শুক্রও আপনার পঞ্চমভাবে অবস্থান করছে। মঙ্গল, শুক্র এবং বৃহস্পতির যে তিনটি গ্রহের যে শুভ দৃষ্টিতে আপনাদের লাভ কানেকশানটা, নতুন প্রেম আসবে, এবং প্রেমের ক্ষেত্রে যাদের প্রেমের ব্রেকআপ হয়ে গিয়েছিলো সেই প্রেমগুলো কিন্তু, পুরাতন প্রেম ফিরে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং নতুন প্রেমের হাতছানি আসতে চলেছে আপনার মেষ রাশির। এবার আসি আপনাদের ব্যবসা, সপ্তম ভাবই হচ্ছে ব্যবসা। দেখুন, সপ্তমপতি পঞ্চমভাবে অবস্থান করছে, ব্যবসা ক্ষেত্রে কিন্তু ভালো। যারা পার্টনারশিপ বিজনেস করছেন বা আপনি হোটেল ম্যানেজমেন্টের ব্যবসা করছেন, হোটেলের ব্যবসা করছেন, আপনি ট্রাভেল ট্যুরিজমের বিজনেস করছেন, আপনি কসমেটিক বিজনেস করছেন, আপনি গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে এই মাসে খুব ভালো ফল কিন্তু দিবে। ভাগ্য, দেখুন, ভাগ্যাধিপতিকে বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করছে, যদিও রাহুর সঙ্গে রয়েছে কিন্তু দুটি কিন্তু নক্ষত্রগত দিক থেকে কিন্তু আলাদা। আপনার রাহু অবস্থান করছে অশ্বিনী নক্ষত্রে, বৃহস্পতি অবস্থান করছে বহরী নক্ষত্রে, এবং ডিগ্রিগত দিক থেকে অনেক দূর হয়ে গেছে, ডিস্টেন্স হচ্ছে, একসঙ্গে থাকলেও কিন্তু গুরুচণ্ডাল দোষ কিন্তু থাকছে না। অর্থাৎ ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি আপনাদের হবে, যদিও শনির দৃষ্টি রয়েছে কিছুটা বিড়ম্বনা থাকবে, কিন্তু ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে। এবং এর পাশাপাশি বৃহস্পতি সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে, এবং আকস্মিক অর্থপ্রাপ্তি, লটারি, শেয়ার বাজার, স্টক মার্কেট, ট্রেন্ডিং ফাটকা থেকে আপনারা কিন্তু এই মাসে প্রচুর অর্থ কিন্তু পেতে চলেছেন। এবার আসি আপনাদের কর্ম, দেখুন, কর্মাধিপতি একাদশভাবে অবস্থান, একাদশভাব হচ্ছে প্রফিটের জায়গা, একাদশভাব আমাদের ইনকামের জায়গা। আমি একটি কথা বলবো, কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে যারা, এবং শনি আবার কিন্তু কর্মাধিপতি শনি কিন্তু বকরি হয়ে গেছে, এই বকরি হওয়ার ফলে আপনাদের যে কাজগুলো আটকে ছিল কি না, সেই কাজগুলো কিন্তু আপনাদের সম্পূর্ণ কিন্তু হবে। যারা প্রমোশন চাইছিলেন বা যারা চাকরি ক্ষেত্রে পরিবর্তন চাইছিলেন, আপনার চাকরি ক্ষেত্রে পরিবর্তন, প্রমোশন, পদোন্নতির একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ কিন্তু পাবেন। বুধ আপনার চতুর্থভাবে অবস্থান করবে, এটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সৌভাগ্য নিয়ে আসতে চলেছে, অর্থাৎ যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে ভালো, এবং যারা সম্পত্তি কিনতে চাইছেন, কোনো প্রপার্টি, কোনো জমি, কোনো জায়গা কিনতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল কিন্তু দিবে। লিখে রাখুন, এই সময়টা কোনো প্রপার্টি ইনভেস্টমেন্ট করা, কোনো সম্পত্তি ক্রয় করা, এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু রয়েছে, এবং এর পাশাপাশি আপনাদের এই সময় কোনো বড় ধরনের শুভ সংবাদ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। কী করবেন? হনুমানজির উপাসনা করুন এবং সূর্য দেবতাকে জল নিবেদন করুন, বিশেষভাবে লাভ পাবেন। নমস্কার।